এক রকম সবজি দিয়ে পুকুরের টাটকা মৃগেল মাছের রেসিপিটি চলুন একবার দেখে নিই। মাছের ঝোলটা আমি আজকে সবজি দিয়ে করব। এখানে যা যা কেটে রেখেছি, এখানে আলু, পেঁপে কেটে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি, আর যা দেবো সে পরে দেখিয়ে দেবো। একদম টাটকা মৃগেল মাছ, এগুলো 1 পিস ভাজা হয়ে গেছে, 1 পিস আমি এবার উল্টে দেবো। সর্ষের তেলে ভাজছি আমি, মাছের ঝোল সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। মাছ ভেজে তুলে নিয়েছি, আর বাকি তেলেই এবারে একটু পাঁচফোড়ন দিচ্ছি। আজকে আমি পাঁচফোড়ন দিয়ে করছি, পাঁচফোড়নটা একটু ভাজা হোক। তখন বলা হয়নি, পাঁচফোড়নের মধ্যে একটু বেশি করে জিরা আমি দিয়েছিলাম, আর একদম কম ফ্লেমে পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছি। পাঁচফোড়নটা পুড়েও যায়নি আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি একটু হলুদ আর নুন ভালো করে তেলটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি সবজি যেটা দেবো যেগুলো সেগুলো ভেজে নেবো। আলুগুলো আগে সব দিয়ে দিচ্ছি, এটা একটা বড় সাইজের আলু ছিল, সেই আলুটাও দিয়ে দিলাম। এবার আমি তখন দেখিয়েছিলাম, আরেকবার বলে দিই, এবারে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, সব দিয়ে আমি দেখাচ্ছি। আলু পেঁপে সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে তেলে আগে থেকেই নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, সেই নুন আর হলুদের সঙ্গে পেঁপে আর আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো। আর আমি এখানে পাঁচফোড়নের মধ্যে একটু জিরা বেশি করে দিয়েছি ফোড়ন। কেউ যদি রেসিপিটি ট্রাই করতে চান, শুধু জিরা ফোড়ন দিয়েও করতে পারেন, অথবা মেথি ফোড়ন দিয়ে করতে পারেন, যার যেমন খুশি। যা যা যেমন ফোড়ন দেবেন তেমন তরকারির স্বাদ আলাদা হবে। আর আমার চ্যানেলে অনেক মাছের ঝোলের রেসিপি আছে, আমি সবসময় খুব সবজি পাল্টে পাল্টে একটু আলাদাভাবে করার চেষ্টা করি, একঘেয়ে ভালো লাগে না। আচ্ছা, আমার তো ভালো করে নুন হলুদের সঙ্গে মেশানো হয়ে গেছে, আর হলুদ আমি খুব একটা বেশি দিইনি, এটা সবজি ভাজার জন্য দিয়েছি, আর মশলার জন্য হলুদ তো আমি পরে আলাদা দেবো। আচ্ছা, এবার আমি এবার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে সবজিটা ভেজে নেবো। এই এতক্ষণ এটা মেশাচ্ছিলাম বলে আমি আঁচটা একদম কম রেখেছিলাম। পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আর আমি ইচ্ছে করেই পেঁপেগুলো একটু ছোটো করে কেটেছি, এরকম মানে ছোট করে, চাইলে মাঝখান দিয়ে আর না করে এরকম লম্বা করে রাখতে পারতাম। আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন, আপনারা পছন্দ মতো আকারে পেঁপেটা কাটবেন। এবার আমি আরও কিছু সবজি এই পর্যায়ে যোগ করব। এখন আমি মিষ্টি কুমড়ো দেখুন খোসা খাওয়া রেখেছি, মিষ্টি কুমড়ো আর একটু বরবটি দিয়ে দিলাম, আগে দিলে হতো এখনই দিলাম। এবার এই মিষ্টি কুমড়ো আর বরবটিটা আবার আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেব। একটু দেখিয়ে দিই, দেখুন কুমড়োগুলো যে দিয়েছিলাম লালচে লালচে হয়ে গেছে। এবার আমি একটা একটাই টমেটো দিচ্ছি, টমেটোগুলো এরকম করে কেটে রেখেছি লম্বা লম্বা করে, এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, এরপর আমি এতে মশলা যোগ করব। দেখুন টমেটোগুলো যে ভাজছিলাম ঢাকা দিয়ে বেশ নরম হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে, আর কুমড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে মশলা যোগ করব। প্রথমে আমি সামান্য একটু হিং দিচ্ছি, এটা যারা পছন্দ করে না অ্যাভয়েড করতে পারেন। এবার আমি একটা গুঁড়ো মশলা পেস্ট দেবো, যেটা গুলে রেখে দিয়েছিলাম, বলছি দিয়ে দিই, বলছি কী কী আছে। এতে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর শুকনো লঙ্কা মানে নর্মাল শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা তো নয়। আর এই জিরে, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই মশলাটাই আমি আজকে দেবো। এবার মশলাটা আর একটু হিং দিলাম, এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো। আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন মশলার বাটিটা ধুয়ে একটু জল হয়েছে দিয়ে দেবো। আর দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমি এখানে মাছের ঝোল করছি এইভাবে সবজি ভেজে। আপনারা কেউ চাইলে এরকম সবজি ভেজে নিরামিষ তরকারিও করতে পারেন, সেটাও খুব ভালো হবে। আর এই মশলাগুলো দিয়ে করতে পারেন, আদা দিতে পারেন, আমি আজকে আদা দিচ্ছি না। এবার আমি মশলাটা গুলে একটু জল দিলাম বাটিটা, এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো, আর মশলাটা তেল ছেড়ে আসব দিয়ে আমি কষিয়ে নেব। মশলাগুলো যে কষাচ্ছিলাম, মশলাতে কষে তেল ছেড়ে এসছে একদম। এবার আমি এতে মাছের ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে কড়াইতে আমি আলাদা করে আরও খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এতে দিয়েছি রাঁধুনি ফোড়ন।
রাঁধুনি ফোড়নটা হয়ে গেছে, এখন আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার আমি একটু বিউলির ডাল গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ফিরে আসছি। বিউলির ডালগুলোটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, পুড়ে গেলে স্বাদ খারাপ হয়ে যাবে। আমি আর একটু দিয়ে দিচ্ছি। আমি ভাজা হয়ে গেলে আবার ফিরে আসছি। ডালটা ভাজা হয়ে গেছে, ঠিক যতটা চাইছিলাম অতটাই, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন যে সবজিটা আমি ভাজছিলাম সেটাও দিয়ে দেবো, তার আগে একটু একটু জল দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার আগে একটু জল দিয়ে দিচ্ছি, নারে পুড়ে যাবে আবার, তখন স্বাদটা খারাপ হয়ে যাবে। ভালো করে জলের সময় মিশিয়ে দিচ্ছি এটা। এবারে যে সবজি ভাজাগুলো এতে দিয়ে দিচ্ছি, আর এই পাত্রটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো, পুরোটা দিয়ে আমি ফিরে আসছি। সবজি ভাজাগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি ডাল ভাজার সঙ্গে, আর খুব কড়া করে একটু ভালো করে ভেজেছি, যেমন আমরা সাধারণত কুমড়ো ভাজা খাই, সেই জন্য এরকম দেখতে হয়েছে। এবার ওই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি, আরও মশলা লেগে আছে তেল, আর একটু জল আমি ওটা ধুয়ে দিয়ে দেবো। এই মাছের ঝোলে একটু ঝোলটা একটু পাতলা হলে ভালো লাগে, একটু বেশি ঝোল হলে ভালো লাগে। বেশ খানিকটা জল আমি দিয়ে দিয়েছি, কারণ ডাল ভাজাটা এর সঙ্গে ফুটবে জলের সঙ্গে। আর এবার আমি একটু নুন দিয়ে দেবো, ঝোলটা কমে যাবে। নুনটা এটুকুই দিলাম, এতে হয়ে যাবে। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, আর সবজিও নরম হয়ে গেছে, ভাজার সময় তো নরম হয়ে গেছিলো। এখন আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে নিয়ে আমি ফিরে আসছি। আবার ভাজা মাছগুলো আমি সব মিশিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ভেজে যে বাটিতে রেখেছিলাম তাতে যথেষ্ট তেল ছিল, সেই তেলটা, মাছ ভাজা তেলটা আর কি দিয়ে দিচ্ছি, যে স্বাদটা আরও ভালো হবে। এবার আর কিছু করার নেই, ঢাকা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেবো, যাতে মাছের স্বাদ গন্ধ ঝোলের মধ্যে মিশে যায়, ঝোলের সাথে যাতে মিশে যায়, এবং ঢাকা দিয়ে রান্না করে নেবো। এই প্রসঙ্গে বলে দিই, টাটকা মাছ আমি বেশি ভাজিনি, দেখে বোঝা যাচ্ছে খুব কড়া করে আমি ভাজিনি, আর আমি মৃগেল মাছ দিয়ে করছি। যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান, আপনারা রুই কাতলা দিয়েও করতে পারেন, সব রেসিপি আমার চ্যানেলে আছে। তো দেখিয়ে দিই, মাছের ঝোলটা একদম হয়ে গেছে, যতটা চাইছিলাম অতটাই ঝোল আছে, ঠান্ডা হলে আরেকটু কমে যাবে। এইভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। আমি যে মশলাগুলো দিয়েছি আপনারা চাইলে সেগুলো নাও দিতে পারেন, আর আমার কাছে কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো ঘরে সবসময় থাকে না, আর সেটা না থাকলেও আমি যা থাকে সেইভাবেই রান্নাটা করি। আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন, তবে শেষে কাঁচা লঙ্কা বা ধনে পাতা যেটা মনে হয় মেশাতে পারেন। শুরুতে আমি পাঁচফোড়ন দিয়েছিলাম, একটু জিরা বেশি ছিল, এবার শেষে আমি একটু পাঁচফোড়ন ভাজাগুলো মিশিয়ে দিলাম, এটা অপশনাল, যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান নাও মেশাতে পারেন। এবার পাঁচফোড়ন ভাজাগুলোটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে ভাজা জিরা গুঁড়ো বা ধনে গুঁড়ো মেশানো যায়, আজকে আমার মন হচ্ছে আমি আজকে পাঁচফোড়ন ভাজাগুলো মেশাচ্ছি। এবার রান্নাটা আমি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। নুন আর মেশাতে হয়নি, নুনটা একদম ঠিক ছিল। রেসিপিটি যারা দেখলেন তারা একবার করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। আজ তৈরি করলাম কয়েক রকম সবজি দিয়ে পুকুরের টাটকা মৃগেল মাছের ঝোল,